আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখানে যেভাবে আপনাদের সঙ্গে কাজ করে গেছি, আমি যেন বাকি জীবনেও এভাবে কাজ করে যেতে পারি। আমি যেন আমার মান সম্মান নিয়ে, আমার মান সম্মানের সাথে যেন আমি আমার বাকি জীবনটি কাটাতে পারি। এত ভালো একজন স্যারকে শুধুমাত্র আমাদের স্বার্থে আটকে রাখবো না, আমাদের স্বার্থেও শুধু যদি ওনাকে আমরা আমাদের কাছে রেখে দিই, এতে করে ওনার পরিবারও অনেক বঞ্চিত হবে। কিন্তু একজন চৌকর এবং দক্ষ অফিসার, উনি আসলে আলোকিত করেছেন আমাদের ঠাকুর গায়ে হিসাবে পরিচিত এবং খ্যাত শিক্ষা অফিসার হিসাবে তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন। উনি আমাদেরকে উৎসাহিত করেছেন তার কাজ দিয়ে, তার দক্ষতা দিয়ে। আমাদের কোনো কাজকে বাধা হিসাবে দেখতে দেননি, তিনি সব জায়গায় আমাদেরকে আলোকিত করেছেন, সব কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি তার দ্বারা। আমরা তার সকল কাজে এবং এই বদলিজনিত বিদায়ে আমরা কষ্ট পেলেও আমরা আগামীতে তার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমি একজন প্রধান শিক্ষক হিসেবে বলছি, আমাদের উপজেলা শিক্ষা অফিসার রুনালাইলা স্যার মানুষ হিসেবে অত্যন্ত একজন ভালো মানুষ এবং কোনো তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আর সব থেকে আমরা তার কাছে যে সহযোগিতা পেয়েছি, আমরা তাকে অফিসার, তিনি আমাদের কাছে অফিসারের মতো ব্যবহার করেননি, তিনি আমাদের সাথে একদম অত্যন্ত কাছের মানুষের মতন ব্যবহার করেছেন। আমরা অফিসে আসতে যে ভয় পেতাম বা আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো, স্যার আমাদের সেই দ্বিধাদ্বন্দ্বকে একেবারে নির্মূল করে দিয়েছেন। তিনি নিজে আমাদেরকে অফিসে ডেকে নিয়ে যেতেন, প্রয়োজনে আমাদের সমস্যাগুলো শুনতেন এবং এর ইতিপূর্বে আমরা কখনো সেইভাবে অফিসে আসার সাহস পেতাম না, কিন্তু স্যার আমাদের সেই ভয়টুকুকে একেবারে সুন্দরভাবে দূর করে দিয়েছেন। আমাদের সব সমস্যাগুলো তিনি অত্যন্ত যত্ন সহকারে সমাধান করতেন, তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা নিতেন আমাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য। আমরা তার পরবর্তী জীবন সুন্দর হোক, কর্মভূমি জীবন এই দোয়া এবং তার পরবর্তী কর্মস্থল যেন সুন্দর হয়, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা ব্যক্ত করে। সিনেমা দেখার পরে আমরা কল্পনা করি না যে একটা মুভিতে আমরা কী কী দেখলাম, তো স্যারের লাইফ স্টাইলটা আপনি কল্পনা করি যে স্যার সকালে অফিসে আসেন, কী কী কাজ করেন, আবার ফ্যামিলিতে সময় দেন, এত কাজ উনি কীভাবে করেন। যাই হোক, এখান থেকে আমরা যেন অনুপ্রেরণা নিতে পারি আর সর্বোপরি আমরা একটা সবচেয়ে ভালো মানুষকে হারালাম। স্যার আসলে তার দক্ষতা এবং গুণাগুণ দিয়ে তিনি কাজের মাধ্যমে আমাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। আমরা স্যারকে খুবই মিস করব, স্যারের জন্য শুভকামনা।